মাই গড অবশ্য দেখো আমার চুলের ঘুম থেকে উঠলে এই হাল হয় গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ চ্যানেল আগেরবার ভিডিওতে সবাই বলেছ আমি ইন্ট্রো করিনি তাই এবার ইন্ট্রো করছি সবাইকে আমার পরিচয়টা আগে দিয়ে নিই যারা নতুন দেখছো আমার ভিডিও আমার নাম শনা শিমুল আমি ইউকেতে থাকি এটা হচ্ছে আমার ভ্লগ চ্যানেল আমি চেষ্টা করব এখানে আমার ভ্লগগুলো দেয়া। আমার প্রফেশন কি যারা জানতে চাও আমার প্রফেশন হচ্ছে আমি একজন মেকআপ আর্টিস্ট বাই প্রফেশন কোয়ালিফাইড অ্যান্ড লাইসেন্সড এনি ইউকে এটা ছাড়াও আমার ফুল টাইম বিজনেস হচ্ছে আমার পেজ যেখানে আমি ইউকে থেকে প্রোডাক্ট বাংলাদেশে সেন্ড করি ইউটিউব হচ্ছে আমার পার্ট টাইম জব কারণ আমার একটা মেইন চ্যানেল আছে যেটার নাম হচ্ছে শাহনাসিমুল যেখানে আমি মেকআপ স্কিন কেয়ার হেয়ার কেয়ার বেসিক্যালি হেলথ অ্যান্ড বিউটি ভিডিও দিয়ে থাকি সো চলো আমরা কথা না বাড়িয়ে ওয়াল কথা বাড়িয়ে কথা বলতে বলতে আমরা আজকে আমাদের ব্লগ শুরু করি অসম্ভব রোদ আজকে বাইরে হুম সবার আগে ডেফিনেটলি ব্রাশ করবো মুগ্ধবো বাট সবার আগে ঘুম থেকে উঠে আমি যেটা করি সাধারণত সবার আগে আমি হাতটা ধুই আমার সবথেকে ফেভারিট হ্যান্ড সোপ হচ্ছে এটা আমার এটা মনে হয় সেকেন্ড বা থার্ড বটল একটু পছন্দ আমার এটা এটা হচ্ছে বুটিক চেরি প্লসম অ্যান্ড হ্যান্ড ওয়াশ এখানে একটা ব্যাপার আছে এটা কোন একটা কারণে আমি খুঁজে পাইনি সুপার পাইনি আমি এটা প্রথমবার যখন এটাকে কিনে এনেছি আমার এত ভালো লেগেছে আমি পরের দিন গিয়ে আবার দুটো কিনে এনেছি কারণ হচ্ছে টিকে ম্যাক্সে একবার যেটা পাওয়া যায় সেটা পরবর্তীতে পাওয়া একটা বিশাল বড় ভাগ্যের ব্যাপার এন এত সহজ না পাওয়া সো এনিওয়ে আজকে ফেস ওয়াশ হিসেবে আমি ব্যবহার করবো হচ্ছে এটা হচ্ছে মাস্ক বার ব্ল্যাক

আইটা মুখে দেওয়ার পরে একদম হয়ে গলে যায় কিছুই থাকে না এখন আমি ব্রেকফাস্ট বেরোবো আমি চিন্তা করছি কি ব্রেকফাস্ট করা যায় মানে আমার ঘুম ভাঙে খাওয়ার কথা চিন্তা করে ঘুমাতে যাই আমি খাওয়ার কথা চিন্তা করে আমার মতো কে কে আছো প্লিজ কমেন্ট করে জানাও ঠিক আছে আমি একা কিনা এটা তোমরা এখন দেখবে যে কি ড্রাস্টিক ভাবে আমার লাইট চেঞ্জ হতে থাকবে আমি যখন বেডরুম পর্যন্ত যাবো আমার বেডরুমের লাইটটা এখনও অনেক অনেক অন্ধকার আমার বেডরুমের লাইট আমার চেঞ্জ করতে হবে এখনও চেঞ্জ করা হয়নি বাট ফেসিয়ালের পর থেকে আমার স্কিনটা আমি অনেক ভালো ফিল করছি ইউনো আমি জানি লাইটিংটা এখানে ভয়াবহ আমি ক্রিমটা লাগাবো এবং তারপর আমি চলে যাব যে ক্রিমটা আমি লাগাচ্ছি সেটা হচ্ছে এটা এটা হচ্ছে গার্নিয়ারের মস্চার বম এটা খুবই লাইট ওয়েট একটা ক্রিম কারণ গরমের দিন এখন আর আমি একটা সানস্ক্রিন লাগাবো এটা এই সানস্ক্রিনটা অলরেডি আমার পেজে আছে তো তোমরা চাইলে এই দুটো জিনিসই আমার পেজ বলতে যেটা হচ্ছে আমার বিজনেস পেজ ঠিক আছে এটা হচ্ছে গার্নিয়ারের জেল ক্রিম যেটা কিনা অয়েলি স্কিনের জন্য অনেক ভালো এটা হচ্ছে গার্নিয়ারের ময়েশ্চার বম আমি বলবো অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য বেস্ট ইভেন যদি তোমার ড্রাই স্কিনও থাকে কিন্তু মুখ যদি প্রচণ্ড ঘামে আমি বলবো এটা ইউজ করতে পারো গরমের দিনের জন্য একটা ভালো মুখ ফেসে একটা নাইস হাইড্রেশন দেয় আর এই যে সানস্ক্রিনটা এটাও আমার পেজে আছে আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব ঠিক আছে লিপ আমি যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে নিউট্রোজেনার লিপ বাম আমি এটা বলে বুঝাতে পারবো না যে লিপ বামে এসপিএফ থাকাটা কত বড় জরুরি যারা বলে যে আমাদের লিপস ডার্ক হয়ে গিয়েছে পিঙ্ক না কিভাবে পিঙ্ক লিপস পাবো ট্রাস্ট মি একটা লিপ বাম ইউজ করা শুরু করো যেটা কিনা এসপিএফ আছে আমার পেজে এসপিএফ ওয়ালা লিপ বাম আছে ঠিক আছে আপাতত আমি আমেরিকানোই খাচ্ছি আর কিছু আমি খাচ্ছি না কফি হিসেবে হ্যালুয়ে সো যেভাবে বানাতে হয় বেসিক্যালি আমি দুটো ডিম নিয়েছি এখানে আর দেন তারপরে আমি নিয়েছি ডাবল ক্রিম ডাবল ক্রিমের বদলে মিল্কও ইউজ করা যায় বা পানিও ইউজ করা যায় যেটা তোমাদের ইচ্ছা ঠিক আছে আর হচ্ছে বাটার নিয়েছি লবণ দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর হচ্ছে অল্প একটু ডাবল ক্রিম দিয়েছি ডাবল ক্রিম দেখে মনে হচ্ছে অনেক এখানে আমি এক চামচের বেশি ডাবল ক্রিম দিইনি খুব ভালোভাবে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি আর এখানে আমার চুলায় অল্প একটু বাটার গরম হচ্ছে তোমরা বাটারের বদলে চাইলে কোকোনাট অয়েলও দিতে পারো বা একদম লাইট অলিভ অয়েল দিতে পারো এবার আমি অল্প একটু পানি দিয়ে নিলাম তাহলে যেটা হবে অনেক অনেক ফ্লাফি হবে এটা লো টু মিডিয়াম হিটে স্ক্রাম্বল এগ কিন্তু করতে হয় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এটাকে এখন এটাকে রেখে দিতে হবে অন্তত কয়েক সেকেন্ডের জন্য আমি তোমাদের বলবো যে কখন আমি এটাকে নাড়াচাড়া শুরু করব। আমার একটা স্প্যাচুলা নিচ্ছি আমি এই স্প্যাচুলা দিয়ে আমি এখন নাড়াবো বাট এখন না যখন আমি দেখব যে চারিদিকে হালকা ভাবে হয়ে গিয়েছে তখন আচ্ছা এখন দেখো আমরা দেখতে পাচ্ছি যে দিক থেকে হয়ে গিয়েছে কিন্তু আস্তে আস্তে ঠিক আছে এখন আমি যেটা করব আমি এভাবে দিতে থাকবো এভাবে খুব হালকা ভাবে

আমি ডিম প্রচন্ড পছন্দ করতাম এবং তখন আমি ডিমের শুধু সাদা অংশটা খেতাম ডিমের কুসুম পছন্দ করতাম না এখন সবই খাই তো প্রতিদিন আগে যেত যেহেতু ডিম তুমি পুরোটা না খেয়ে যদি শুধু সাদা অংশটা খাও তাহলে কিন্তু একটা ডিমে নাফা দুটো ডিমে নাফনা তো আমার আব্বু কী করতো যখন ডিম রান্না হতো আমার আব্বু ডিমের সাদা অংশটা খুলে আমাকে দিত আমি আব্বুকে কুসুমটা দিতাম মানে এটা একটা সিগন্যাল ছিল আমি কি করতাম খুলে ডিমটা খুলে কুসুমটা নিয়ে আব্বুকে দিয়ে দিতাম আস্তে করে আব্বু তখন কি করতো তার ডিপটা খুলে সাদা অংশটা নিয়ে আমাকে দিয়ে দিত আসতে করে মানে এটা একটা সিগনাল ছিল আব্বুর জন্য খুব খারাপ লাগে যখন প্রিয় মানুষগুলোর কথা যখন চিন্তা করি এবং চিন্তা করি যে একটা প্রিয় মানুষ আমার বাসে এখন আর নেই আমি জানি না যে খেয়ে ব্লগিং করাটা কেমন লাগছে আই মিন তোমরা এটাতে গ্রস ফিল করছো কিনা প্লিজ আমাকে জানিও আজকাল অনেক ইটিং শো দেখি আমি আমার কাছে কিন্তু ভালো লাগে ইটিং শো আনলে সে একদম ফালতুভাবে খাচ্ছে তাছাড়া কিন্তু ইটিং শো গুলো আমার দেখতে খুব ভালো লাগে ব্ল্যাক কফি অনেকে আমাকে জিজ্ঞেস যে কফি কিভাবে কফি দিয়ে খেতাম এতটা মিল্কি কফি পছন্দ করতাম তারপরে মিল্ক হাফ এন্ড হাফ মিল্ক দেওয়া শুরু করি লাইক সেমি স্কিম মিল্ক খাওয়া শুরু করি এখন সম্পূর্ণ মিল্ক ফি বাসায় কোনো মিল্ক কিনি না কারণ কফি খাওয়া ছাড়া মিল্ক কেনার আর কোনো কাজও নেই আমি এখন যাব ড্রাইভিং এ আর আমার ড্রাইভিং এর জন্য মাত্র আমার ইনস্ট্রাক্টর আমাকে টেক্সট করেছে যে সে বাইরে এসেছে সো আমি এখন ড্রাইভিং এ যাচ্ছি ওয়েল ওখান থেকে আমি আজকে কি বাকি আছে চিন্তা করছি আজকে কি কি বাকি আছে আমার আজকে বাকি আছে হচ্ছে এরপরে যাব আমি জিমে ওখান থেকে ওখান থেকে না বাসায় এসে আমি জিমে যাব তারপরে আবার রান্না বান্না আছে সো এটাই হচ্ছে আমার আজকের প্ল্যান তো আমি এসেছি আমাদের লোকাল এশিয়ান দোকানে এখান থেকে আমি আজকে কিছু সবজি কিনবো ভাবছি আজকে আমি শুধুমাত্র সবজি রান্না করব আর কিছু রান্না করব না অনেক দিন ধরে সবজি খাওয়া হয় না সো আমি বেশ কিছু দেশি সবজি কিনেছি একটু পরে আমি রান্না করব। এখানে আমি কিছু ছোট ছোট বেগুন কিনেছি তারপরে কিনেছি ছোট আলু শাক কিনেছি আর দুটো করলা কিনেছি আমি ঠিক ছিল না কি রান্না করব দেখা যাক কিছু একটা করি সো আমি একটা একটা করে রান্না করব প্রথমে আমি লাইট এন্ড কালার অলিভ অয়েল যেটা সেটা আমি প্রথমে অল্প একটু নিচ্ছি এটা আমি আমার ফ্রাই প্যানে দিচ্ছি তারপর আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম এটাতে তেল গরম হওয়ার পরে ভেজে নেওয়ার পরে আমি মশলা আর টমেটো দিয়ে দিচ্ছি নর্মাল যে মশলাগুলো আমরা দিই সেগুলো দিয়ে দিচ্ছি আমি মশলাগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ঠিক আছে এবং মশলাগুলো কষানোর পরে আমি আগে থেকে কেটে রাখা করলাটা দিয়ে দিচ্ছি এভাবে আমি করলা ভাজি করি এবং এর মধ্যে আমি একটুখানি প্রণকে ভেজে দিয়ে দিব। এই যে দেখো পানি দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে ঢেকে রেখেছিলাম আর খুব তাড়াতাড়ি করে আর কি রান্না করছি আমি আচ্ছা পাশের আরেকটা প্যানে আমি যেটা করছি একটুখানি তেলে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এগুলো দিয়ে আর ধনে কুচি দিয়ে আমি যে চিংড়িগুলো ছিল সেই চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি এটা ছোটো চিংড়ি আমি কিনে নিয়েছিলাম ফ্রোজেন চিংড়ি এগুলো আগে থেকেই ক্লিন করা ছিল দু তিন মিনিট ভেজে নিচ্ছি এবং তারপরে আমি যেটা করব করলার সাথে এটাকে মিক্স করে দিব এখন এটা রান্না হতে হতে আমি আরেকটা পাতিলে যেটা করেছি তেল দিয়েছি এবং সেখানে আমি একটু জিরা ছেড়ে দিচ্ছি আবারও আমি আধা কাপ পেঁয়াজ কুচি ছিল সেখানে আমি এটা ছেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর টমেটো দিয়ে দিচ্ছি আমি এখানে পুরো একটা টমেটো দিয়েছি আমি তারপরে একটুখানি পানি দিয়ে নিচ্ছি কারণ আমি এখন মশলা কষিয়ে নিব যাতে মশলা পুড়ে না যায় সেজন্য এই মশলাগুলোরও আমি একটা লিস্ট আমি দিয়ে দিব ডিসক্রিপশান বক্সে এটা আমি যেটা রান্না করছি কারণ পুরোটা মুখে বললে অনেক লম্বা একটা ভ্লগ হয়ে যাবে মশলাগুলোকে আমি কয়েক মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি ঢেকে এবং তারপরে যেটা করব আমি আগে থেকে কেটে রাখা ছোট ছোটো আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিব আমি অন্তত দু থেকে তিন মিনিট এবং তারপরে আমি যেটা করবো ভালোভাবে কেটে ধুয়ে রাখা যে স্পিনাচগুলো আমি কিনেছিলাম ওগুলোকে আমি দিয়ে দিব এবং তারপরে আমি ঢেকে দিব এবং এটা প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে এবং আরেকটা ফ্রাইপ্যানে কারণ আমার করলা রান্নাটা হয়ে গিয়েছে আরেকটা ফ্রাইপ্যানে আমি তেল দিচ্ছি এবং প্রথমে আমি ছোট ছোট যে বেগুনগুলো বেগুনগুলো খুবই কিউট দেখতে পিচি পিচ্ছি সাইজের এগুলোকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি এবং কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং তারপর সবগুলো বেগুন আমি তেলে দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি বেগুনকে বেশ হাই হিটে আমি অন্তত চার থেকে পাঁচ মিনিট ভেজে নিচ্ছি এতে বেগুনগুলো নরম হয়ে যাবে আর এই ফাঁকে আমি যেটা করছি রান্নার ফাঁকে ফাঁকে আমি রাসবেরি খাই রান্নার ফাঁকে ফাঁকে ফ্রুট খেতে আমার অনেক ভালো লাগে স্পেশালি রাসবেরি বা ব্লুবেরি বা এই টাইপের ফ্রুটগুলো কারণ অনেক সময় ক্ষুধা লেগে যায় রান্না করতে করতে আচ্ছা বেগুনটাকে রান্না করার জন্য প্রথমে আমি আমার ফ্রাই প্যানে তেল দিয়েছি এবং আধা কাপ পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিয়েছি এবং তারপরে আমি জিঞ্জার গার্লিক পেস্টের ফ্রোজেন যে পেস্টটা সেটা আমি দিয়ে দিয়েছি এবং এটাকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি তারপর আমি টমেটো দিয়ে দিবো অর্ধেকটা পাকা টমেটো আমি দিব কেটে এবং তারপরে যেটা করবো মশলা দিয়ে আমি ভালোভাবে এটাকে কষে নিব রকম পানি ছাড়া খুব অল্প আছে করতে হবে যাতে মশলাগুলো তলায় লেগে না যায় দু তিন মিনিট যখন ভালোভাবে মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি পানি দিয়ে দিব পানি দিব প্রায় আমি আধা কাপের মতো এবং একদম একদম অল্প আছে আমি অন্তত পাঁচ থেকে ছয় মিনিট মশলাটাকে কষাবো কারণ এই মশলাটাকে যত বেশি কষাবে তত বেশি মজা হবে এটা একদম মশলা কষানো যখন হয়ে যাবে তখন আমি বেগুন দিয়ে দিব আগে থেকে যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেটা আমি ঠিক বুঝতে পারছি না আমি ভিডিও হয়তো করতে ভুলে গিয়েছি বাট আমি এটাতে এক টেবিল চামচ টক দই দিয়েছিলাম কারণ এটা তো টক বেগুন সো টক দই না দিলে তো এটার কোনো মানিং হয় না আমি দই দিয়েছিলাম এটা আসলে দেখা যাচ্ছে না টক মশলা যখন এরকম মাখা মাখা হয়ে যাবে বেগুনের সাথে তখন আমি হালকা পানি এটাকে ঢেকে রেখে দশ মিনিটের মতো রান্না করব। তারপর ঢাকনা খুলে কাঁচা মরিচের ধনিয়া পাতা ছিটিয়ে দিলি আমার টক বেগুন রেডি তো এই যে আমার রান্না শেষ করলা দিয়ে চিংড়ি এটা আমার অনেক পছন্দের একটা খাবার আর সে সাথে হচ্ছে শাক দিয়ে আলু আমি জিম থেকে আসলাম ভয়াবহ রকমের টায়ার্ড টু ইউ যেহেতু জিমে আমার পার্সোনাল ট্রেনার আছে আমি সবসময় ইন্টার্স ওয়ার্কআউটই করি আমার জিম ইন্সট্রাক্টার অনেক অনেক ভালো আমি আজকে কোনো ভিডিও করতে পারিনি আমার জিমের বাট ডেফিনেটলি আমি নেক্সট টাইম জিমের ভিডিও করব আজকে আমি আমার আপার পার্ট করেছি পুশ আপস র্যাকপুল শোল্ডার প্রেস এরকম আরও কয়েকটা করেছি মেইনলি আপার বডি আর ভয়াবহ আর আমি আমার এক্সারসাইজের একটা অ্যাপ আছে যেটা কিনা আমার ইনস্ট্রাক্টরের নিজের অ্যাপ তো তার যারা স্টুডেন্ট তাদের জন্য সে ডিফারেন্ট ডিফারেন্ট এক্সারসাইজ ওখানে সেট করে দেয় সবার জন্য একরকম না আর কি মানে কাস্টমাইজ এক্সারসাইজ জিম থেকে আসার পরে ফ্রেশ হয়ে আসলাম এখন আমি কাজ করতে বসবো সি আমি ল্যাপটপ নিয়ে বসেছি কাজ করতে বসবো আমি তারপর ভিডিওটা এডিট করে আমি আপলোড করে দিব রাতের মধ্যে যাতে কালকেই তোমরা দেখতে পারো আর হচ্ছে আজকে হচ্ছে দুই তারিখ তার মানে কালকে তিন তারিখ ইনশাল্লাহ কালকে তোমরা এই ভ্লগটা দেখতে পারবে আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি অনেক রকম ভ্লগের রিকোয়েস্ট পেয়েছি যেমন হচ্ছে শপিং এর সময় ভ্লগ করা লাইক ক্লোদিং শপিং বা মেকআপ শপিং স্কিন কেয়ার শপিং এন্ড ডেফিনেটলি আমি নেক্সট টাইম এরকম কিছু একটা করবো আর আরেকটা এক্সাইটিং জিনিস আমি করবো আমি এটা কোনোদিনও করিনি ওইটার বানাবো এবং সামনে খুবই এক্সাইটিং এক্সাইটিং ভ্লগ আসছে ঠিক আছে লাইক কিছু আউটিং ভ্লগ আসছে যেমন ঘুরতে বেড়াতে যাওয়া টাইপের ভ্লগ তারপর হচ্ছে আমার ভাই ইনশাল্লাহ আসবে সামনের মাসে তো খুবই খুবই এক্সাইটিং কিছু ভ্লগ আমি করব আমার নিজেরও হয়তো কোথাও এ আমি যেতে পারি এখনও আমি জানি না দেখা যাক প্ল্যান করছি আমি সো এই তো চেষ্টা করবো ভ্লগুলোকে এক্সাইটিং করার খুব বেশি মনোটনার না করার ওয়েল বাট আরেকটা জিনিস হচ্ছে যেহেতু আমি একা মানুষ আমার লাইফে এমন আমার মানুষজন তেমন নেই আমার লাইফে সো আমি জানি না যে কতটা ডিফারেন্ট টাইপের ভ্লগ আমি করব আমি খুব খুব সিম্পল টাইপের ব্লগ করতে চাই যেটাতে তোমরা রিলেট করতে পারো এমন কোন ব্লগ না যেটা লাইক ইউনো সাধারণ মানুষের সাধারণ মানুষ এভাবে জীবনযাপন করে না এমন না এনিওয়ে আমি একটু হুডিস পরে এসেছি কারণ হচ্ছে একটু 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 ঠান্ডা লাগছিল রুমের মধ্যে সো এটাই হচ্ছে আমার আজকের ব্লগ সারাদিনে অনেক কিছু করে ফেলেছি আমি এখন পাঁচটার মতো বাজে আমি হয়তো একদিন এটাও দিনের বেলার ব্লগ করলাম তো দিনের বেলার ব্লগ ছিল আমি হয়তো নেক্সট টাইম একটা রাতের বেলার ব্লগ করব বা গ্রোসারি শপিং এর ব্লগ বা কিছু একটা ব্লগ আমি নেক্সট টাইম করবো রেখো তোমরা আবার তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট টাইমে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ